আমাদের প্রথম যে প্রশ্নটি করেছেন তিনি হচ্ছেন জাহিদ ঢাকা থেকে উনি আমাদেরকে লিখেছেন বিবাহ করার ইসলামিক পদ্ধতিটি কি জানতে চাই শুধু দুইজনকে সাক্ষী রেখে রেজিস্ট্রি না করে বিয়ে করা কি বৈধ হবে কিনা আলহামদুলিল্লাহবাস্লাম আল্লাহ রাসুল্লাহ আবাদ বিবাহ করার ইসলামিক পদ্ধতি সম্পর্কে যেটা আল্লাহ বলেছেন সৌর আন্নুরের মধ্যে ওয়ান কুম। যে তোমাদের মধ্যে যাদের স্বামী নেই বা স্ত্রী নেই যারা অবিবাহিত তাদেরকে তোমরা অভিভাবকরা বিবাহ দাও অর্থাৎ মুসলিম সমাজের পারিবারিক অভিভাবক যারা আছেন পিতা বড়ো ভাই পুরুষরা যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত তরুণ তরুণীদেরকে তোমরা বিয়ের আয়োজন করিয়ে দাও এটা দায়িত্ব হলো অভিভাবকদের তা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আইএমো অতি নুকে হাত বেগাইরে ইজনে ইয়ে হা নে কাহু হা বা তুলুন বা তুলুন বা তুলুন যেই কোনো মহিলা তার অভিভাবকের অনুমোদন ছাড়া বিয়ে করেছে বা বিয়ে করা হয়েছে তাকে সেই বিয়ে বাতিল 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 এটি নবীজি বলেছেন আশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিসটি সহি হাদিস এবং আরেকটি হাদিসে রয়েছে লাইল্লা বেওয়ালীন ও শাহেদায় আদলিন অভিভাবক এবং দুজন ন্যায় পরায়ন সাক্ষী ছাড়া বিয়ে হবে না সাক্ষীদেরও ন্যায় পরায়ণ হতে হবে আল্লাহ মোত্তাকি মুসল্লি নামাজি এরকম হতে হবে আসলে বিয়ে মানেই হলো আয়োজিত বিয়ে যেখানে মেয়ের পিতার সম্মতি থাকবে অথবা তার পিতা না থাকলে তার বড়ো ভাই বা পর্যায়ক্রমে যারা আছে বা চাচা জেঠা তাদের কারো না কারো অভিভাবক মানে অভিভাবক হিসেবে সেখানে ভূমিকায় অবশ্যই আসতে হবে এটা আর দুজন সাক্ষী তো লাগবেই শুধু দুজন সাক্ষী হলে বিয়ে হয়ে যায় কিন্তু আসলে এটা একটা সামাজিক অনুষ্ঠান হিসেবে নবীজি বলেছেন আল নুহাজানিকাহা এই বিয়েকে তোমরা বিজ্ঞপ্তি দাও এটাকে তোমরা ঘোষণা দাও জি ঘোষণা দাও ওয় যে আলু হাফিল মসাজিদ এবং মসজিদে এটাকে সম্পন্ন করো যাতে বহু মানুষ এটা দেখতে পারে জানতে পারে তারা তারা দোয়াও দিলেও আমি জানলো যে এই এখানে একটা দাম্পত্য সম্পর্ক রচনা করা হচ্ছে এটাই হলো সিস্টেম আপনি যেটা প্রশ্ন করেছেন দুজন সাক্ষী সে সাক্ষী যদি তারা কী হয় আল্লাহ ওয়ালা হয় সেখানে যদি মেয়ের অভিভাবকের অনুমোদন থাকে বিশেষ করে এবং কাজী সেটা সম্পন্ন করেন মোটামুটি এটা হয়ে যায় তবে উত্তম হলো মসজিদে এটাকে এলান করে করা জি